তোমার নেতা এক রাজনীতিবিদ, তোমার কার্যকারী নেতা এক ফুটবলার, তোমার নেতা এক ক্রিকেটার, তোমার নেতা আর এক চিত্র অভিনেতা। ভুল বলা কিছু বলে, এই তো দাল মে কুচ কালা হয় না, বলে না বলে না, হ্যাঁ ছি ছি ছি, এদিকে মুখে বলছি আমার নেতা মোহাম্মদ, আর কাজের বেলায় আমার উপরে খবরদারি চলছে কাদের, পলিটিক্যাল লিডার। আমার ভিতরটাকে কুড়ে খাচ্ছে ফুটবলার, ক্রিকেটার, হলিউড আর টলিউডের নেতারা, আর মুখে বলছি মোহাম্মদ আমার নেতা। নেতা দাঁড়িয়ে আছে দেশের ম্যাক্সিমাম পারসন জনগণ, কি হবে ভাই? মুখ আর কর্ম দুটো সম্পূর্ণ দুই মেরুতে, রাজনৈতিক নেতা, তিনি তোমার পারিবারিক নেতা, তিনি তোমার অর্থনীতির নেতা, তিনি তোমার রাষ্ট্র নেতা, রীতিমতো তিনি তোমার ব্যবসায়ী নেতা। অথচ তোমার কাজটাকে যখন অ্যানালিসিস করা হচ্ছে, তখন রীতিমতো দেখতে পাওয়া যাচ্ছে যে তোমার বুলির সঙ্গে তোমার কার্যকারিতার মিল নাই। নীতির সঙ্গে কার্যকারিতার ভুল বলছি, হ্যাঁ পরে গ্যাস গ্যাস করবেন না, ক্ষমতা থাকে তা কাইম সাহেব একটা কথা কেটে দেবেন, কোন লজ্জা লাগবে না, নির্দ্বিধায় ক্ষমা চাইব। তা নাহলে বলুন আমার নবীকে নেতা বলে মানার পরে স্থিরতার লোক, দৃঢ় থাকার লোক কতজন? বাপ যে কটা স্থায়ী থাকে আল্লাহকে রব বলে, নবীকে নেতা বলে, ওই কটার নাম হলো মৌলবাদ। আর যে কটা তিরিবিরি করে, এতে এক খাবলা ওতে এক খাবলা, যখন যেটাই সুবিধা সেটাই মানে, যেখানে স্বার্থ সেখানে হাজির, এরাই নাকি উদার। আর যারা আল্লাহকে রব বলে স্থির থাকে আর রাসূলুল্লাহকে নেতা বলে জীবনে তার ব্যক্তিত্বকে প্রতিষ্ঠিত করে, এদের উপাধি হলো এরা মৌলবাদ। ঠিক না? ঘুমোচ্ছেন? কি হবে? সম্মানিত ভাইরা আমার ভালো করে মনে রাখুন, হাদিস শরীফ এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা তুআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা, ওই লোকটা ঈমানের টেস্ট পেয়েছে, ঈমানের মজা ওই লোকটা পেয়েছে যে লোকটা আল্লাহকে রব বলে সন্তুষ্ট হয়েছে। জোরে বলুন, ওই লোকটা ইমানের মজা পেয়েছে। অবিন ইসলামী দিনা, ইসলামটাকে ধর্ম হিসাবে মেনে নিয়ে যে লোকটা সন্তুষ্ট হয়েছে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আবার ওই নবী বললেন, অবি মুহাম্মাদিন নাবিয়্যা, যে লোকটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বলে মেনে নিয়ে যে লোকটা সন্তুষ্ট হয়েছে, ওই লোকটাই তো ইমানের মজা পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এক শ্রেণীর মানুষ, সংখ্যায় কম, যারা আল্লাহকে রব বলে খুশি, ইসলামের মতো একটা ধর্ম পেয়ে আমরা মনের দিক দিয়ে তৃপ্ত, মুহাম্মাদের মতো একজন নেতা পেয়ে আমাদের জীবন ধন্য। একই বলি আর এক সাইড থেকে বলছে, কিন্তু কাজের সঙ্গে মিলিয়ে দেখছি আল্লাহর প্রতিপালকত্বে তারা খুশি নয়, ইসলাম ধর্মের বিধানে তারা সন্তুষ্ট নয়। এমন একটা যুগ আসছে যে যুগে তোমরা পূর্ববর্তী যুগের লোকেদের অনুসরণ করবে। শিবরণ শিবরণ, জিরান জিরান, বিগেট বিগেট, গজ গজ।
আমরা যারা বলি পায় পায়, নবীর হাদিসের শব্দ বিগত বিগত তাদের মেনে চলবে ও গজে গজে তাদেরকে মেনে চলবে, হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বি লা দাখালতা, যদি তারা গোসাপের চালার ভিতরে প্রবেশ করে তোমরা সেখানে ঢুকে তাদের গোলামি করবে। একজন সাহাবী উঠে বললেন, হুজুর এরা কারা, ইহুদি খ্রিস্টান? প্রিয় নবী বললেন, ফামানজা, ওরা ছাড়া আবার কারা? দেড় হাজার বছর আগে নবী পাকের এই বক্তব্য থেকে কি জ্ঞান পাওয়া যায়? একদল কলেমার ভাই হবে, একদল নামাজি হবে, একদল দাড়িওয়ালা হবে, একদল টুপিওয়ালা হবে, একদল বেদাড়ি হবে, একদল ডাক্তার মাস্টার হবে, একদল রাজনীতিবিদ হবে, একদল সামাজিক ব্যক্তিত্ব হবে, যারা ইহুদি আর খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করবে প্রত্যেকটা পদে পদে। এমনকি তারা যদি গোসাপের চালার মধ্যে ঢোকে এরা সেখানে গিয়েও তাদের গোলামি করবে। এবার বলেন, এটাই স্থিরতা না অস্থিরতা? এলোক আছে না নাই, কম না বেশি? জি, আমার সাবজেক্ট আজকে ওটাই, জীবনের দরকার একটা জিনিসের, তার নাম স্থিরতা। তার নাম কি? এটা যার যত দৃঢ়, যার যত গাঢ়, তার ঈমান তত পাকা, তার শরীয়তের আর ইসলামের গোলামি তত নিখুঁত, তার মন ততই আল্লাহর প্রতি সন্তুষ্ট, রসুলের প্রতি তার মহব্বত তত বেশি। সুযোগ সন্ধানী স্বার্থান্ধ যারা, যতই বুলিয়া ওড়াও, যতই বড় ভেক্তারি হোক না কেন, বিশ্বাস করুন সম্পূর্ণ মুনাফিকি চাল চলছে। আল্লাহ ব্যক্তিগতভাবে সবাইকে বাঁচিয়ে দেন, বলুন আমিন। আপনি বলুন যে কথা বলছিলাম, ভাই ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে স্থিরতা ছিল না? ছিল না, ঠিক করে বলুন, ছিল না? আল্লাহু আকবার। জি জি, পাহাড় তুলেছে, নবী তুলেনি। যখন মক্কার মুশরিকরা আমার নবীকে প্রতিরোধের নানা চক্রান্তের পরেও, নানা চক্রান্তের পরেও আমার নবীর ইসলাম প্রচারের মিশনকে স্তব্ধ করতে পারিনি, তখনই তারা আবু তালেবকে যে বলেছিল, হে আবু তালেব, তুমি একটা কাজ করো, একটা কাজ করো, ওই মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও, আর মুহাম্মদের মতো একটা সুদর্শন সুন্দর যুবক তোমাকে দিচ্ছি, তোমার স্নেহ যত্ন মমতা যা কিছু ওই যুবককে দেখাও, আর মুহাম্মদকে আমাদের হাতে অর্পণ করো। আচ্ছা, এটা কি সম্ভব? মায়ের বাচ্চা কালো, ন্যাংড়া, খোঁড়া, কানা, যাই পারে হোক গে, ওটাকে নিয়ে যদি ওকে একটা সুন্দর সুদর্শন একটা পূর্ণ অঙ্গের ফুটফুটে বাচ্চা দেওয়া হয়, তারপরেও কি মা কানা খোঁড়া ন্যাংড়া বাচ্চাটাকে বলতে পারে, হারাতে পারে? কোশ্চিন খালে ওটা মোহাম্মদ আবু তালেবের ভাইপো, ওরা যত যাই বলুক মোহাম্মদকে ত্যাগ করা আবু তালেবের পক্ষে সম্ভব না। উনি কোনো ভাবনা চিন্তা না করে এক কথায় বলে দিলেন, তোমাদের প্রস্তাব আমি প্রত্যাখ্যান করলাম, তোমাদের এই প্রস্তাবে আমি সম্মত নই। কথা বুঝে এলো, ফিরে গেল, আবার এলো পর কয়েকদিন বাদে, এসে বললো আবু তালেব এক কাজ কর, আমরা বুঝেছি, জি তোমার ভাইপোর ভিতরে কিছু লোভ কাজ করছে, কিছু লোভ, কিছু লোভ কাজ করছে, তো তোমার ভাইপোকে বলো, তোমার ভাইপোকে বলো যদি সে চায় অর্থ আরব সেরা ধনী বানিয়ে দেবো, চাই যদি সুন্দরী মেয়ে তাকে আরব সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দেবো, যদি চাই নেতৃত্ব তাকে আরব সাম্রাজ্যের নেতা বানিয়ে দেবো। আপনি বলুন জাগতিক দৃষ্টিতে এই তিনটে থাকলে আর কি চাই? কথা বলে ওই দরকার তো তিনটে, পকেট গরম থাকার দরকার, ঘরে একটা সুন্দরী গৃহিণী দরকার, বাইরে থাকা দরকার, মাতব্বরী আর দাদাগিরি, তিনটে থাকলি জাগতিক দৃষ্টিতে আর কিছু লাগে? আবু তালেব স্বাভাবিকভাবে ওদের তিনটে অফারে খুশি হয়ে গেল, বোধহয় এবার ভাইপোটাকে ফেরানো যাবে। জি জি, রাত বাড়লো,
আবু তালেব রসুলকে ডাকলেন, এসে বললেন, বাবা মক্কার কাফেররা তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ দিয়েছে, তুমি সুযোগটা নাও, তাতে তুমিও স্বস্তিতে থাকতে পারবে, আমিও স্বস্তিতে থাকতে পারবো। তা আবু তালেব রসুল ভাবলেন বোধ হয় এরা বোধ হয় মুসলমান টুসান হবে এমন কিছু, বলে কি চাষা, বললে ওরা তোমাকে নেতৃত্ব দেবে, সুন্দরী মেয়ে দেবে, বিপুল অর্থ দেবে, দাবি তাই তোমাকে এই কলেমার প্রচারটা বন্ধ করা লাগবে। জি সম্মানিত ভাইরা, আমার প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওরা যদি আকাশ থেকে ক্ষমতায় কুলায়, সূর্যটাকে পেরে আমার ডান হাতে দেয় আর চন্দ্রটাকে পেরে যদি বাম হাতে দেয়, তাও ওরা দিয়ে দেখতে পারে আমার আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব থেকে আমি এক বিন্দু বিচ্যুত হতে পারবো না। এর নাম অটলতা, স্থিরতা, দৃঢ়তা। আশ্চর্য, আবু তালেব নিজেই হতভম্ব যে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার একটা লোভ কাজ করে, একটা পদ সম্মান কাজ করে, এর কিছু নাই, তিনটেই মারাত্মক মারাত্মক সর্বযুগে গ্রহণযোগ্য তিনটি সুযোগ, কোন কালে এ তিনটের একটাও অবহেলা করার মতো আছে? তাই বলেন বাবা, একটা সবকালে তিনটের কদর ছিল, সুন্দরী মেয়ে ছিল, বিপুল অর্থ, পাশাপাশি নেতৃত্ব, সর্বকালে এ তিনটি সর্বযুগেই গ্রহণযোগ্য, ঠিক না ভুল? এই যুগে আরো বেশি। রসুল যখন এই অফারকে রিফিউজ করলেন, এই অফারকে প্রত্যাখ্যান করে দিলেন, আবু তালেব হতাশ। পরদিন নেতারা এলো, আবু তালেব এক কথায় বলে দিল যে টাকাও চায় না, সুন্দরীও চায় না, নেতৃত্বও চায় না। জি, রব তাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্বই সে পালন করবে, ওখান থেকে তাকে বিচ্যুতি ঘটানো। চলে গেল মক্কার নেতারা, কয়েকদিন বাদে এসে বলল, আবু তালেব তোমার জন্য লাস্ট ওয়ার্নিং, সর্বশেষ সতর্কতা, তোমাকে হয় তুমি মুহাম্মাদের পক্ষ নাও, আমাদের সঙ্গে লড়ো, আর না হলে তুমি আমাদের পক্ষে চলে এসো, মুহাম্মাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেব আমরা দেখছি। এইখানটায় আবু তালেব যেন মানসিক ভাবে ভেঙে পড়লেন, করবোটা কি, করবোটা কি? গভীর রাতে রসুলকে ডাকলেন, খুব খুব দরদের ভাষায় নবীকে বললেন, বাবা আমার এই বৃদ্ধ বয়স, এই বয়সে কারোর সঙ্গে মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব না বাবা, কিন্তু আজকের কাফেরদের নেতৃবর্গ, মুশরিকদের নেতৃবর্গ এসে আমাকে শুনিয়ে দিয়ে গেছে যে হয় তোমাকে ছেড়ে দিতে ওদের হাতে, আর আমি যদি তোমাকে প্রশ্রয় দিই তাহলে ওদের সঙ্গে আমার লড়াই করতে হবে। বলো বাবা, এই বয়সে ওদের সঙ্গে মোকাবেলা করা আমার দ্বারা কি আর সম্ভব? তো আমার মনে হয় বাবা তুমি ওই পথটাকে ফিরে এসো। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র সজল নেত্রে, চোখে তার পানি টলটল করছে, ওই অবস্থায় বলে দিলেন, ও চাচা জান, মায়ের গর্ভে থাকাকালীন আব্বাকে হারিয়েছি, 6 বছর বয়সে মাকে হারিয়েছি, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছি, 8 বছর থেকে আপনার আস্তিত্ব, আজকে যদি আপনি আমার দায়িত্ব ছেড়ে দেন আমি ভেবে নেব গোটা বিশ্ব জুড়ে আমার জন্য দুনিয়ার মাটিতে আহ্বান আর কেউ নাই, সেটাও আমি মেনে নেব, তবে আমার আল্লাহর দেওয়া দায়িত্ব দীন ঈমান কোরআন প্রচার থেকে এক বিন্দু বিচ্যুত হতে পারবো না। আবু তালেব রসুলের কথা শুনে নিদেও কেঁদে ফেললেন, রসুলকে কাছে ডেকে গায়ে হাত বুলিয়ে বলে দিলেন, জি জি যাও মুহাম্মদ, তুমি তোমার কাজ করো, আবু তালেব যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ দেখতে চায় মুহাম্মাদের গায়ে কে স্পর্শ করে। রসুলের চোখে পানি, মুখে হাসি, আমার নবীকে টলানো গেছে টাকার লোভ দেখিয়ে, নেতৃত্বের লোভ দেখিয়ে, সুন্দরী মেয়ের লোভ দেখিয়ে। ওগো সারা জীবন অস শুনবো আর নারায় তকবীর আর জিন্দাবাদ বলে চলে যাব, আর হুজুর থেকে হুজুর ভক্ত,
নীতির স্থিরতা পাবো না, নীতি ঠিক থাকবে না। এ কোন দেশের কথা? জি জি ভাই, সাধারণ মানুষের সংখ্যা বেশি, ফলে তাদের ভিতরে স্থির লোকের সংখ্যা তুলনামূলক বেশি, কিন্তু ড্রাইভার গুলো যেন টলো হয়ে গেছে বেশি বেশি।